বহরমপুর পৌরসভার চতুর্থ শ্রেণীর কর্মীদের দেওয়া হচ্ছে না গ্লাভস বা মাস্ক। দীর্ঘদিন ধরে গ্লাভস বা মাস্ক না পেয়ে রীতিমতো বিপজ্জনক অবস্থাতেই তাদের কাজ করতে হচ্ছে, কারণ প্রতিদিনই সকালবেলায় উঠে সাফাই কর্মীরা বেরিয়ে যায় নিজেদের কাছে, কিন্তু তাদের হাতে থাকে না কোনো গ্লাভস বা মাস্ক। প্রথমবার তাদের গ্লাভস মাস্ক দেওয়া হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি সমস্ত নষ্ট হয়ে গিয়েছে। পুনরায় পৌরসভাকে অনুরোধ করা হলেও তারা সেই মাস্ক বা হ্যান্ড গ্লাভস কোনোটাই দেয়নি। বাধ্য হয়ে খালি হাতে বিনা মাস্ক পরেই তারা কাজ করতে বাধ্য হচ্ছে। যে কোনো মুহূর্তে সংক্রমণ হয়ে যেতে পারে তাদের শরীরে, এই ভেবে শুধুমাত্র নিজেদের কাজের তাগিদেই তারা কাজ করে যাচ্ছে। এই প্রসঙ্গে আমরা শুনে নিই যারা সাফাই কর্মী তাদের বক্তব্য কি। কাজ করছেন কেন? কাজ করতে এভাবে কাজ করতে, কাজ তো পেটে জ্বালায় করতেই হবে, না করলে পরে আমরা খাবো কি? হ্যাঁ, তার গ্লাস মুখের দিচ্ছে না, সেটা সরকার দেয়, অফিসার দেয়, চেয়ারম্যান দেয়, এইচডিও দেয়, হ্যাঁ, যারা বসে আছে চেয়ারের মধ্যে, তারা না দিলে পরে আমরা কি করব। প্রথম দিকে একবার দিয়েছিল নাকি? প্রথমে একবার দিয়ে তারপরে দ্বিতীয়বার যাচ্ছি তো বলছে জমা দিতে হবে তবে তুমি পাবা, তার মধ্যে কুড়িয়ে পড়িয়ে আমরা জমা দিতে গেছি, বলছে এখন ক্লাস আসেনি, আসলে পরে তোমাদেরকে নিশ্চয়ই দিব। কিন্তু মার্কেটে তো অ্যাভেলেবেল গ্লাস মাস্ক ওদের কাছে নাই, লেকিন সরকার টাকা দিচ্ছে, সবই দিচ্ছে, হ্যাঁ, আমাদেরকে টাকা পয়সা সবই দিচ্ছে, বলছে না কাকু দেওয়া হয়নি, মুখ চিনে চিনে টাকা পয়সা দিচ্ছে। এইভাবে কাজ করলে তো আপনাদেরও অসুবিধা, আমরা কি করবো? আমরা গরিব মানুষ, আমরা বড় লোক না, আমরা তো গরিব, আমরা দিন খাই, দিন খাটি খাই, হ্যাঁ, না খাটলে পরে তো খেতে পারবো না, এই জন্য বাধ্য আমাদেরকে খাটতে হচ্ছে। বলেছেন তো পৌরসভাতে, জানিয়েছেন, আমরা নিশ্চয়ই জানাচ্ছি, আমাদের মূল্য বৃত্তি তো দিচ্ছেন, আমরা যে ভুটের মতন এত খাটনি, এত কাজ করছি, 6,500-5,000 টাকা আজকাল কি বাজারে চলে? ফ্যামিলি চলে না, তার জন্য কি চাইবেন আপনারা? আমরা চাই বেতন বেশি দোক, সরকারি রেটে আমরা পাই, আমরা কাজ করব। না দিচ্ছে না, চাচি দিচ্ছে না, কি করব এখন, বাধ্যই আমাদেরকে ডিউটি খালি হাতে করতেই হচ্ছে। আপনাদেরও রোগ হতে পারে, রোগ হলে কি করব, উপরে চলে যাব, কোনো উপায় নাই, একদিন তো মরতেই হবে, অফিসাররা আমাদেরকে মারে, হ্যাঁ, তাহলে মারুক, কি করব আমরা? আমাদের মাস্ক না দিলে কি করে করব? এদের মাস্ক যেগুলো কিছু ছিঁড়ে গেছে, গ্লাভসগুলো ছিঁড়ে গেছে, গ্লাভস আর দিচ্ছে না অফিস, পুরসভাতে কোনো ব্যবস্থাই নিচ্ছে না। না, এরা বলছে, বারবার চাচ্ছে, বলছে আসলে দেব। এতদিন ধরে তো এখনও কি আসেনি? একবার দিয়েছিল, একবার দেওয়ার পর ছিঁড়ে গেছে, তারপরে আর তারপরে বলা হয়েছে তো? হ্যাঁ, বলা হয়েছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না, নিচ্ছে না, এখন পাচ্ছে না অফিস বলছে এখন। এবার আমরা কথা বলে নেব স্থানীয় মানুষজন, তারা সাফাই কর্মীদের এই বিষয় নিয়ে কি বলছেন, চলুন শুনে নি। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। এটা ওদেরকে ঠিক পৌরসভা দেয়নি, ওরা তো বললো সামনাসামনি, ওদেরকে ওদেরকে দেওয়া উচিত ছিল, ওরাই সমাজের আজ কিন্তু রক্ষাকর্তা, ওরাই আমাদের সব, তা ওদের হাতে মাস্ক গ্লাস দেওয়া অবশ্যই উচিত, এটা সবারই কষ্টদায়ক, মানে ওরা আমাদের যেভাবে এই জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছে, যদি না করতো তাহলে আমাদের করোনা বা বিভিন্ন দিক থেকে আমাদের চরমতম অসুবিধা হতো, এই জন্য এদিকে আমি ভগবানের মতো মনে শ্রদ্ধা করি এবং আপনাদেরকেও শ্রদ্ধা করি। আজকে ভারতবর্ষের সমস্ত গণমাধ্যম মিডিয়ারা যেভাবে বিভিন্ন কর্নারে ছুটে ছুটে এইসব ছোটো ছোটো সুন্দর জিনিসগুলো তুলে ধরে মানুষকে সচেতন বাড়াচ্ছেন, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। কি এটা পৌরসভার গাফলতি, পুরো গাফলতি সত্যিই তো, যদি ওনাদেরকে আগে না দেখে যারা পৌরসভার আন্ডারে কাজ করে, এর জন্য এটা পুরোপুরি পৌরসভার দায় এবং ওদের গাফলতি, এবং এটা মানে সাংঘাতিকভাবে গাফলতি দেয়। কি চাইবেন আপনি, কি বিয়ে চাই? আমি চাই যে এদের হাতে গ্লাস দেওয়া হোক, এরা যেন সাধারণ মানুষের মতো সম্মান পায়, সবাই যাতে শ্রদ্ধা করে, এদিকে আমরা আমাদের মানে খুবই শ্রদ্ধার যোগ্য, এরাই তো সমাজটাকে রক্ষা করে ধরে আছে, তাই না? বলুন, কী নাম আপনার? আমার নাম হরেন্দ্রনাথ হাটি, এই এলাকারই বাসিন্দা, এই এলাকায় 15 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা আমি।